যাত্রা পুস্তক দ্বিতীয় অধ্যায় মোশির বিবরণ। আর লেবির কুলের এক পুরুষ গিয়া এক লেবীয় কন্যাকে বিবাহ করিলেন, আর সেই স্ত্রী গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন, ও শিশুটিকে সুশ্রী দেখিয়া তিন মাস গোপনে রাখিলেন। পরে আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেটরা লইয়া মেটিয়া তৈল ও আলকাত্রা লেপন করিয়া তাহার মধ্যে বালকটিকে রাখিলেন, ও নদী তীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন। আর তাহার কি দশা ঘটে তাহা দেখিবার জন্য তাহার ভগিনী দূরে দাঁড়াইয়া রহিল। পরে ফরৌনের কন্যা স্নানার্থে নদীতে আসিলেন, এবং তাহার সহচরীগণ নদী তীরে বেড়াইতেছিল, আর তিনি নলবনের মধ্যে ওই পেটরা দেখিয়া আপন দাসীকে তাহা আনিতে পাঠাইলেন। পরে পেটরা খুলিয়া শিশুটিকে দেখিলেন, আর দেখো ছেলেটি কাঁদিতেছে। তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটি ইব্রীয়দের ছেলে। তখন তাহার ভগিনী ফরৌনের কন্যাকে কহিল, আমি গিয়া কি আপনার নিমিত্ত এই ছেলেকে দুধ দিবার জন্য স্তন্যদাত্রী একটি ইব্রীয় স্ত্রী লোককে আপনার নিকটে ডাকিয়া আনিব? ফরৌনের কন্যা তাহাকে কহিলেন, তুমি এই ছেলেটিকে লইয়া আমার নিমিত্ত দুগ্ধ পান করাও, আমি তোমাকে বেতন দিব। তাহাতে সেই স্ত্রী ছেলেটিকে লইয়া দুগ্ধ পান করাইতে লাগিলেন। পরে ছেলেটি বড় হইলে তিনি তাহাকে লইয়া ফরৌনের কন্যাকে দিলেন, তাহাতে সে তাহারই পুত্র হইল, আর তিনি তাহার নাম মোশি রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি তাহাকে জল হইতে টানিয়া তুলিয়াছি। সেকালে এই ঘটনা হইল, মোশি বড় হইলে পর একদিন আপন ভ্রাতৃগণের নিকটে গিয়া তাহাদিগের ভার বহন দেখিতে লাগিলেন, আর দেখিলেন একজন মিশ্রীয় একজন ইব্রীয়কে তাহার ভ্রাতৃগণের মধ্যে একজনকে মারিতেছে। তখন তিনি এদিক ওদিক চাহিয়া কাহাকেও দেখিতে না পাওয়াতে ওই মিশ্রীয়কে বধ করিয়া বালির মধ্যে পুঁতিয়া রাখিলেন। পরে দ্বিতীয় দিন তিনি বাহিরে গেলেন, আর দেখো দুইজন ইব্রীয় পরস্পর বিবাদ করিতেছে। তিনি দোষী ব্যক্তিকে কহিলেন, তোমার ভাইকে কেন মারিতেছ? সে বলিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্তা করিয়া আমাদের উপরে কে নিযুক্ত করিয়াছে? তুমি যেমন সেই মিশ্রীয়কে বধ করিয়াছ, তদ্রূপ কি আমাকেও বধ করিতে চাহ? তখন মোশি ভীত হইয়া কহিলেন, কথাটা অবশ্যই প্রকাশ হইয়া পড়িয়াছে। পরে ফরৌন ওই কথা শুনিয়া মোশিকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু মোশি ফরৌনের সম্মুখ হইতে পলায়ন করিলেন, এবং মিদিয়ন দেশে বাস করিতে গিয়া এক কূপের নিকটে বসিলেন। মিদিয়নীয় যাজকের সাতটি কন্যা ছিল, তাহারা সেই স্থানে আসিয়া পিতার মেষপালকে জল পান করাইবার জন্য জল তুলিতে নিপানগুলি পরিপূর্ণ করিল। তখন
মেষপালকেরা আসিয়া তাহাদিগকে তাড়াইয়া দিল, কিন্তু মোশি উঠিয়া তাহাদের সাহায্য করিলেন ও তাহাদের মেষপালকে জলপান করাইলেন। পরে তাহারা আপনাদের পিতা রুয়েলের কাছে গেলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, অদ্য তোমরা কি প্রকারে এত শীঘ্র আসিলে? তাহারা কহিল, একজন মিশ্রীয় আমাদিগকে মেষপালকদের হস্ত হইতে উদ্ধার করিলেন, আরও তিনি আমাদের নিমিত্তে যথেষ্ট জল তুলিয়া মেষপালকে জলপান করাইলেন। তখন তিনি আপন কন্যাদিগকে কহিলেন, সে লোকটা কোথায়? তোমরা তাহাকে কেন ছাড়িয়া আসিলে? তাহাকে ডাকো, তিনি আহার করুন। পরে মোশি ওই ব্যক্তির সঙ্গে বাস করিতে সম্মত হইলেন, আর তিনি মোশির সহিত আপন কন্যা সিপ্পোরার বিবাহ দিলেন। পরে ওই স্ত্রী পুত্র প্রসব করিলেন, আর মোশি তাহার নাম গেরশম রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি বিদেশে প্রবাসী হইয়াছি। মোশির কাছে ঈশ্বরের প্রকাশ। অনেকদিন পরে মিশর রাজের মৃত্যু হইল এবং ইসরায়েল সন্তানগণ দাস্যকর্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্রন্দন করিল এবং দাস্যকর্ম জন্য তাহাদের আর্তনাদ ঈশ্বরের নিকটে উঠিল, আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন। এবং ঈশ্বর আব্রাহামের, ইসহাকের ও জাকবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন। ফলত ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর ঈশ্বর তাহাদের তত্ত্ব লইলেন।